দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। সাগর দিঘিতে টাকার খেলা হয়েছে, বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাটে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এবার জেলা বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাওয়ারি সেই বৈঠকের তালিকায় প্রথমেই রয়েছে মুর্শিদাবাদ। সাগর দিঘিতে হারের পর পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদ দিয়ে শুরু হলো জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। এদিন সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী তোপ দাগেন, টিএমসির বিরুদ্ধে সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে, সাগর দিঘিতে টাকার খেলা চলছে, তার আরও বিস্ফোরক বক্তব্য, অধীররঞ্জন চৌধুরী আরএসএসের হয়ে কাজ করছে। এদিন মুর্শিদাবাদের জেলা নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের দলীয় কার্যালয়ে বসেই সেই ভার্চুয়াল বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিকরাও। জেলা নেতৃত্ব ফোনে নেতৃত্বকে বলেন 28 তারিখের পর থেকেই পাট্টা বিলির কাজ শুরু হয়ে যাবে। তারপরেই তিনি বলেন গোটা জেলা জুড়ে একটা চক্রান্ত চলছে, বিশেষ করে মাইনরিটিদের ভুল বোঝানো হচ্ছে। তখনই শোনা যায় ফোনের অপর প্রান্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অধীর চৌধুরী আর এসএসসির সঙ্গে হাত মিলিয়েছে। প্রসঙ্গত সাগরদিঘির উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রায় 23,000 ভোটে পরাজিত হন। এই হার নতুন বাংলার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বাম কংগ্রেস জোট প্রার্থীর জয় শাসক নেতৃত্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। রাজনৈতিক বিশ্লেষকরাই বলছেন সংখ্যালঘু ভোট ব্যাংকের অধিকাংশই ছিল শাসকের আওতায়, তা কেন হাতছাড়া হলো তা নিয়ে কাটাছেঁড়া চলছে তৃণমূল অন্দরেই। ইতিমধ্যেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে পর্যালোচনার দায়িত্বে দেওয়া হয়েছে একদল শীর্ষ নেতৃত্বের উপর। সাগরদিঘিতে জোট প্রার্থী বাইরন বিশ্বাস পেয়েছেন 47.35%, তৃণমূল 34.93% ভোট। সাগরদিঘিতে বসে রবিবারই অধীর চৌধুরীর হুমকি দেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল মুর্শিদাবাদ দখল করতে, আমরা তাড়িয়েছি। ভবানীপুর থেকে দিদি এসেছিলেন মুর্শিদাবাদ দখল করতে, মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে উড়িয়ে দেব, তৃণমূল এই জেলায় অনুপ্রবেশকারী। আর এদিনই কালীঘাটে বসে অধীরকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। বাংলার সংখ্যালঘুদের ভুল বোঝানো হচ্ছে বলে অভিযোগ করলেন তিনি, আর সেই কারণেই সংখ্যালঘুদের ভোট হাতছাড়া হয়েছে বলে দাবি তার। সাগরদিঘির থেকে শিকা নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলার বাকি জেলাগুলিকে নিয়ে ঘুটি সাজাচ্ছে শাসক দল। দলের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার জেলার শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। মোদির সাক্ষাৎ চেয়ে চিঠি বাংলার বিজেপি সাংসদদের, শুভেন্দুকে চাপে রাখার কৌশল বিরোধী গোষ্ঠীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে আবেদন বঙ্গের বিজেপি সাংসদদের। মোদীকে চিঠি দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, 100 দিনের কাজ, আবাস যোজনার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করতে চেয়ে এই চিঠি দিয়েছেন। আগামী সপ্তাহে কোনো একদিন প্রধানমন্ত্রী সময় দিতে পারেন রাজ্যের ইস্যুতে মোদীর সঙ্গে আলোচনার আবেদন অজুহাত মাত্র, বরং শুভেন্দুকে কড়া বার্তা দিতেই বিরোধী শিবিরের নয়া কৌশল বলেই মনে করছে বঙ্গ বিজেপির একাংশ। সূত্রের খবর, 13 মার্চ সংসদে দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হতেই নিজেদের মধ্যে আলোচনা করেন বঙ্গের কয়েকজন সাংসদ। আলোচনায় ঠিক হয় রাজ্যের কেন্দ্রীয় প্রকল্প, আইন শৃঙ্খলা ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন, সিদ্ধান্ত মতো মোদীর সাক্ষাৎ চেয়ে চিঠি দেন তিনি। চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী সময় দিতে পারেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গের এক বিজেপি সাংসদ। দফায় দফায় কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে ঘুরে গিয়ে রিপোর্ট দিয়েছে প্রধানমন্ত্রী সব বিষয়ে ওয়াকিবহাল, তাহলে কেন বঙ্গের গেরুয়া সাংসদদের একাংশ আলাদা করে কেন্দ্রীয় প্রকল্প নিয়ে আলোচনা করতে চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানালেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে দলের অন্দরে। প্রসঙ্গত, রাজ্যে চলতে থাকা কেন্দ্রীয় প্রকল্পে অনিয়মের নতুন নতুন অভিযোগ করে প্রতিদিনই প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে শুভেন্দু অধিকারীর। চিঠি লিখেই থেমে থাকেননি তিনি, সম্প্রতি দলেরই এক নেতাকে দিল্লি পাঠান। তিনি বিভিন্ন মন্ত্রকের মন্ত্রী সহ সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করেন। দলকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কেন্দ্রীয় মন্ত্রীদের চিঠি বা ঘনিষ্ঠ নেতাকে রাজধানীতে পাঠিয়ে সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করাটা সহজভাবে নিতে পারেননি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেরা। এবার পাল্টা কৌশল নিয়েছেন তারা। গেরুয়া শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে গোষ্ঠী কন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি এখন আড়াআড়িভাবে ভাগ হয়ে গিয়েছে। বিরোধী দলনেতার ঘনিষ্ঠদের নিয়ে নিজের একটি বৃত্ত তৈরি করেছেন, পঞ্চায়েত নির্বাচনে নিজের পছন্দের লোকদের প্রার্থী করতে চাইছেন। দলের শীর্ষ নেতৃত্ব তাকে কতখানি পছন্দ করেন তা প্রমাণে মরিয়া, ফলে কিছুটা হলেও প্রাথমিকভাবে চাপে পড়ে যায় বিরোধী শিবির।
সূত্রের খবর তাই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পাল্টা চাপ দেওয়ার কৌশল নিয়েছে বিরোধী গোষ্ঠী। দলের শুভেন্দু বিরোধী গোষ্ঠীর নেতারা নরেন্দ্র মোদী ছাড়াও সংগঠনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে জানা গিয়েছে। আর কত অপমানিত হবেন, পুরনো তৃণমূলীদের বিজেপিতে আহ্বান, ঘোষণা সুকান্ত মজুমদারের। ফের বসে যাওয়া পুরনো তৃণমূল কর্মীদের বিজেপিতে আসার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার তিনি তৃণমূলের পুরনো নেতাদের উদ্দেশ্যে বলেন, তৃণমূলের বৈঠকে পুরনো নেতারা অপমানিত হচ্ছেন। তাই ফিরাদ হাকিমও বলছেন, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, অপমানিত হয়ে কেন দলে থাকবেন আপনারা, প্রশ্ন তোলেন সুকান্ত মজুমদার। এভাবেই ফের নিজেদের ক্ষমতায় নয়, তৃণমূলকে ধরেই বাঁচতে চাইছে বঙ্গ বিজেপি। ঘোষা দিয়েছে তৃণমূল একুশের হারের পর রাজ্যের দলের সংগঠন কার্যত তলানিতে। নেতাকর্মীরা প্রতিদিনই নিয়ম করে দল ছাড়ছেন, মিটিং মিছিলেও লোক হয় না, বুথ কমিটিও কোনো অস্তিত্ব নেই। একুশে নির্বাচনের আগে অন্য দল থেকে লোক ভাঙিয়ে এনেও মুখ থুবড়ে পড়েছিল দল। এবার দল বাঁচাতে ফের সেই তৃণমূলকেই আঁকড়ে ধরতে চাইছেন বিজেপি নেতারা। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন বলেন, তৃণমূলের বসে যাওয়া নেতাকর্মীরা বিজেপিতে স্বাগত, এতেই পরিষ্কার নিজেদের ক্ষমতায় আর বিজেপিকে চালাতে পারছেন না তারা। সুকান্তের এই মন্তব্য নিয়ে বিজেপিকে পাল্টা তোপ দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, তৃণমূলের সব প্রজন্ম একসঙ্গে লড়াই করছে, সিনিয়র জুনিয়র একসঙ্গে কাজ করছে। একুশে নির্বাচনের আগে তৃণমূল থেকে লোক ভাঙিয়ে নিজেদের শক্তি বাড়িয়ে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল, কিন্তু মানুষের রায়ে মুখ থুবড়ে পড়েছিল। যোগদান মেলা করে অন্য দল থেকে লোক ধরে এনেছিল বিজেপি। একুশের ভোটে হারার পর অন্য দল ভাঙিয়ে লোক নিয়ে আসা নিয়ে গেরুয়া শিবিরের মধ্যেও সমালোচনার ঝড় উঠেছিল। নতুন ও পুরনো বিজেপি লড়াই তীব্র আকার নিয়েছিল। অভিযোগ, বর্তমান নেতাদের কাজকর্মের জেরে বিজেপির পুরনো নেতাকর্মীদের বড় অংশ আজ নিষ্ক্রিয়। সুকান্তের এই মন্তব্যের পর ফের সেই প্রশ্ন উঠেছে দলের অন্দরে, যে কৌশল একুশে ব্যর্থ হয়েছিল তা আবার তেইশে কেন ফেরানোর চেষ্টা হচ্ছে। গেরুয়া শিবিরের একাংশ মনে করছে, বিজেপির পুরনো নেতাকর্মীদের সক্রিয় না করে কেন অন্য দলের নেতা কর্মীদের ফের দলে টানার চেষ্টা করা হচ্ছে। তবে কি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করার শক্তি হারিয়ে ফেলেছে বঙ্গ বিজেপি, উঠছে প্রশ্ন। আসানসোল কম্বলকাণ্ড, আদালতে নিজেই সওয়াল জিতেন্দ্রর, 8 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ বিচারকের। আসানসোলের কম্বলকাণ্ডে ধৃত জিতেন্দ্র তিওয়ারির 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ আদালতের। রবিবার তাকে বিশেষ আদালতে পেশ করে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছিল পুলিশ। পাল্টা নিজের হয়ে আদালতে সওয়াল করেন খোদ জিতেন্দ্রই। তার যুক্তি ছিল, সোমবার সুপ্রিম কোর্টের রক্ষাকবচের শুনানি, ফলে তাকে 2 দিনের পুলিশি হেফাজত দেওয়া হোক। তবে বিচারক বিজেপি নেতার 8 দিনের হেফাজত মঞ্জুর করেন। এদিকে আসানসোলের প্রাক্তন মেয়রকে থানা থেকে বের করার সময় ও আদালতে ঢোকানোর সময় তুমুল বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকেরা। পুলিশের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখান তারা, চলে স্লোগানও। তাদের প্রশ্ন, অনুব্রত মণ্ডলের জন্য কালো কাছে ঢাকা বিলাসবহুল গাড়ির ব্যবস্থা হয়ে থাকে, তাহলে জিতেন্দ্রকে পিসিআর ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে কেন? শেষে কর্মী সমর্থকদের সরিয়ে জিতেন্দ্র তিওয়ারিকে থানায় নিয়ে যায় পুলিশ। প্রসঙ্গত, গত 14 ডিসেম্বর আসানসোল কম্বল বিতরণের অনুষ্ঠানে পথপিষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শুভেন্দু অধিকারী। এই ঘটনায় আসানসোলের প্রাক্তন মেয়র তথা বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র ও তার স্ত্রী তথা কাউন্সিলর চৈতালির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃতের পরিজনরা। গ্রেপ্তারি এড়াতে আদালতে যান তিওয়ারি দম্পতি। নিম্ন আদালতে রাজ্যের যুক্তির কাছে হেরে গিয়েছিলেন তিওয়ারি দম্পতির আইনজীবী। পাল্টা হাইকোর্টে যান তারা, রক্ষাকবচ পেলেও তার মেয়াদ শেষ হয়েছে। এর মাঝে জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে গিয়ে একাধিকবার জেরা করেছে পুলিশ, নতুন করে হাইকোর্টে আবেদন জানিয়েও লাভ হয়নি। শোনা যায় তারা সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হয়েছেন। এর মাঝেই শনিবার দুপুরে যমুনা এক্সপ্রেসওয়ে থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেপ্তার করে পুলিশ। রাত 2টায় আসানসোলে এনে শারীরিক পরীক্ষা করে রবিবার আদালতে পেশ করা হয় তাকে। পুলিশের তরফে 14 দিনের জেল হেফাজত চাওয়া হয়। পাল্টা জিতেন্দ্র তিওয়ারি এদিন আদালতে দাবি করেন, জামিন চাইছি না, কাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তাই আজ তাকে 2 দিনের পুলিশ হেফাজত দেওয়া হোক, পরে প্রয়োজনে আরও 12 দিন দেওয়া হবে। তবে তার আর্জিতে কর্ণপাত করেনি আদালত, 8 দিনের হেফাজতে নির্দেশ দেন। একুশের কৌশল 23-এ রাজ্যে বুথ সংগঠন মজবুত করাই লক্ষ্য বিজেপির। একুশের কৌশল 23-এ পঞ্চায়েত ভোটের আগে বুথ মজবুত করতে বিজেপির নজর এবার অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে। বঙ্গে ভালো ফল করতে হলে বুথ মজবুত করতেই হবে, বঙ্গ সফরে এসে বারবার এই বার্তা দিয়েছেন বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু সময় গেলেও ছবি বদলায়নি।
দরজায় করানো আছে পঞ্চায়েত ভোট, অথচ পদের বুথ সংগঠন নেই তিমিরেই। এই পরিস্থিতিতে মরিয়া বিজেপির নজরে এখন অন্য রাজনৈতিক দলের কর্মীদের দিকে। হাতে এসেছে বঙ্গ বিজেপির একটি সার্কুলার, যাতে দলীয় নেতাদের উদ্দেশ্যে বলা হয়েছে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদের কাছে পৌঁছতে হবে এবং তাদের বিজেপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে মূলত দু ধরনের রাজনৈতিক নেতাকর্মীদের টার্গেট করতে চাইছে বিজেপি, বিক্ষুব্ধ তৃণমূল এবং সিপিআইএম। কিন্তু অন্য দল নেতাকর্মীদের জন্য দরজা এর আগেও খুলেছে বঙ্গ বিজেপি। 21-এর বিধানসভা ভোটের আগে সেবার ভোটে ভরাটবি হয়, উল্টে ভোটের পর দলের অন্দরেই নানা প্রশ্ন ওঠে। পঞ্চায়েতের আগে ফের দরজা খোলার প্রস্তুতি পদ্মের ঘরে, ফিরছে কৌশল, ফিরছে সংশয়। অনেকদিন ধরেই নরবরের সংগঠন নিয়ে ঘোর দুশ্চিন্তায় বঙ্গ বিজেপি। বুথ শক্তিশালী করতে এবার কি বিজেপির টার্গেট বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা? কেন্দ্রীয় নেতৃত্ব বারবারই বঙ্গ বিজেপি নেতৃত্বকে বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করতে বারবারই কড়া নির্দেশ দিয়ে থাকে, কিন্তু বুথের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ডাহা ফেল বঙ্গ বিজেপি শিবির বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। এখনও পর্যন্ত অনেক জায়গাতে বুথ কমিটি তৈরি করতে পারেননি গেরুয়া শিবির, তাই কি এবার বুথ সশক্তিকরণ অভিযানে কট্টর বিরোধী রাজনৈতিক দলের সদস্যদের দলে টানার কৌশল? দলের রাজ্য কমিটির এক গোপন সার্কুলার ফাঁস, যেখানে বুথ শক্তিশালী করতে কী কী করণীয় সেই তালিকায় এও উল্লেখ রয়েছে যে অন্যান্য রাজনৈতিক দলের সদস্যদের কাছে পৌঁছানোর এবং তাদের বিজেপির সদস্য হিসেবে দলে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা। আর এই নিয়েই গেরুয়া শিবিরের অন্দরের একাংশে উঠছে প্রশ্ন। মুর্শিদাবাদে ভাঙন যেন থামছে না, দুই ফুল ছেড়ে হাত শিবিরে যোগদান শয়ে শয়ে কর্মীদের। সাগরদিঘির উপনির্বাচনে জয় যেন বাড়তি অক্সিজেন এনে দিয়েছে হাত শিবিরে। পঞ্চায়েত ভোটের আগে একাধিক জায়গা থেকে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদানের খবর উঠে এসেছে। এদিনই সাংবাদিক বৈঠক থেকে কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে দাবি করেন যে আগামী দিনে আরও সাগরদিঘি হবে। কংগ্রেস দলনেতার বৈঠক শেষ হওয়ার পরেই তৃণমূলে ভাঙনের খবর প্রকাশ্যে আসে। শনিবারের পর রবিবারও তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যসহ শয়ে শয়ে তৃণমূল কর্মীরা কংগ্রেসে যোগদান করেন। মুর্শিদাবাদ জেলার সুতি, জলঙ্গি, ডোমকল, রেজিনগর, মুর্শিদাবাদ বিধানসভাসহ একাধিক এলাকার তৃণমূল কর্মীরা রবিবার যোগদান করেন হাত শিবিরে। এমনকি মুর্শিদাবাদ পৌরসভার বেশ কিছু বিজেপি কর্মীরাও কংগ্রেসে যোগদান করেন। সূত্রের খবর, মুর্শিদাবাদের বহরমপুরের জেলা কংগ্রেসের কার্যালয়ে কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সবার আয়োজন করা হয়। রবি দুপুরে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে প্রায় হাজারের থেকে বেশি তৃণমূল কর্মীর সমর্থক কংগ্রেসে যোগদান করেন। তারপর এদিন বিকেলে ঝাড়গ্রামে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রধানসহ হাজারের বেশি তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। প্রসঙ্গত, শনিবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়। সেই যোগদান সভায় মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে হাজারের বেশি তৃণমূল কর্মী সমর্থক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি ভগবানগোলা থেকে বেশ কিছু বিজেপি কর্মীও কংগ্রেসে যোগ দেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এরপর এদিন ফের তৃণমূল ছাড়লেন প্রচুর কর্মী।